সামনে থেকে নেতৃত্ব দিয়ে চিরহতরা বিশ্বকাপ ঘরে তুলেছিল লিওনেল মেসি। দিয়াগো মারাদোনার ক্লাসিকের 36 বছর পর আর্জেন্টিনা পেয়েছিল আবারও শিরোপার স্বাদ। কাতারের লুসাইল স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনালের মঞ্চে ফ্রান্সকে রুদ্ধশ্বাস টাইব্রেকারে হারায় আলবিসেলেস্তারা। বিশ্বকাপ জুড়ে লিওনেল মেসি ছিল চিরচেনা ছন্দে, গড়েছেন অনন্য সব রেকর্ড, যে রেকর্ডগুলো যে কারো পক্ষে ভাঙা প্রায় অসম্ভব। আজকের এই ভিডিওতে দেখে নেওয়া যাক মেসির অবিশ্বাস্য সেই কীর্তিগুলো। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা স্কোয়াড ঘোষণার সঙ্গে সঙ্গেই 5টি বিশ্বকাপ খেলার কীর্তি গড়ে ফেলেন লিওনেল মেসি। জার্মানির লোথার ম্যাথিউস, ইতালি জুয়ান লুইজি বুফন, মেক্সিকোর অ্যান্তনিও কারবাহাল, পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো, মেক্সিকোর আন্দ্রেয়াস গার্দাদো, গিলার্মো ওচোয়া ও রাফায়েল মার্কেজের সঙ্গে সমান 5টি করে বিশ্বকাপ খেলার রেকর্ডে ভাগ বসান মেসি। তবে মেসি সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে 5টি বিশ্বকাপ খেলার কীর্তি গড়েছেন। এতদিন 5টি বিশ্বকাপ খেলা সর্বকনিষ্ঠ খেলোয়াড় ছিলেন ইতালিয়ান গোলকিপার বুফন। মেসির নামের পাশে যুক্ত হয়েছে বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড। লুইসেলে ফাইনাল মিলিয়ে বিশ্বকাপের 5 বছরে সব মিলিয়ে মেসি 26টি ম্যাচ খেলেছেন, ভেঙেছেন 25টি ম্যাচ খেলা জার্মানির লোথার ম্যাথিউজের রেকর্ড। বিশ্বকাপে সবচেয়ে বেশি 2,314 মিনিট মাঠ থেকেছেন আর্জেন্টাইন অধিনায়ক। এর আগে ইতালিয়ান কিংবদন্তি পাওলো মালদিনি 4টি বিশ্বকাপে অংশ নিয়ে খেলেছিলেন 2,217 মিনিট। ফাইনালে মাঠে নেমে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ খেলার ইতিহাস গড়েন মেসি। 19টি ম্যাচে আর্জেন্টিনাকে নেতৃত্ব দিয়েছেন তিনি। মেসির বর্তমান বিশ্বকাপ গোল সংখ্যা 13টি, যার মধ্যে কাতার বিশ্বকাপেই তিনি করেছিলেন 7 গোল। বিশ্বকাপে সবচেয়ে বেশি অ্যাসিস্ট করার রেকর্ড ছিল কিংবদন্তি দিয়াগো মারাদোনার। কাতার বিশ্বকাপে তার সঙ্গে এই রেকর্ড ভাগাভাগি করে নিয়েছেন লিওনেল মেসি, দুজনের অ্যাসিস্ট সংখ্যা 8টি। এছাড়া নকআউট পর্বে সবচেয়ে বেশি অ্যাসিস্টের রেকর্ডে পেলেকে ছুঁয়েছেন মেসি, দুজনেরই এখন নকআউট পর্বে 6টি করে অ্যাসিস্ট আছে। ফ্রান্সের বিপক্ষে টাইব্রেকারে জিতে প্রথমবারের মতো শিরোপা জিতেন লিওনেল মেসি। এ জয়ের মধ্য দিয়ে বিশ্বকাপে সবচেয়ে বেশি জয়ের রেকর্ড স্পর্শ করেন তিনি। 17টি জয় নিয়ে এতদিন শীর্ষে ছিলেন জার্মানির মিরোস্লাভ ক্লোসা। বিশ্বকাপে সবচেয়ে বেশি 11টি ম্যাচে সেরার পুরস্কার উঠেছে মেসির হাতে। কাতারই এবারে 5 বার ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন, যা এক আসরের রেকর্ডও বটে। 7 ম্যাচে সেরা হয়ে 2 আছেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। বিশ্বকাপের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে 2টি গোল্ডেন বল জয়ের রেকর্ড গড়েছেন লিওনেল মেসি। 1982 সাল থেকে টুর্নামেন্ট সেরার পুরস্কার গোল্ডেন বল চালু করা হয়, এরপর কেউই 2 বার গোল্ডেন বল জিতেনি। প্রথম খেলোয়াড় হিসেবে বিশ্বকাপের 1 আসরে গ্রুপ পর্ব শেষ হলো কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনালে গোল দেওয়ার কীর্তি করেছেন মেসি। এটি বিশ্বকাপের অনন্য এক কীর্তি। লিওনেল মেসির এই রেকর্ডগুলো ভাঙা প্রায় অসম্ভব। তো বন্ধুরা, আপনার কি মনে হয় কেউ কোনোদিন মেসির এসব রেকর্ড ভাঙতে পারবে? আপনার চোখে মেসির থেকে সেরা কেউ কি আছে? কমেন্ট করে জানান আমাদের। আর খেলাসহ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল।